হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আফরিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি সুরঙ্গ মুভি দেখার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আসলে এবার ঈদে অনেকগুলো মুভি এসেছে, তার মধ্যে আমরা দুটা মুভি সিলেক্ট করেছি। একটা হচ্ছে আমার পছন্দ অনুযায়ী, একটা হচ্ছে আশিকের পছন্দ অনুযায়ী। তো আমি চুজ করেছি হচ্ছে সুরঙ্গ মুভিটা, আর সে চুজ করেছে হচ্ছে মিশন ইম্পসিবল। তো আজকে সুরঙ্গ টিকিট কিনতে আসছি বেসিক্যালি, কারণ আজকে একটু বাইরে বের হয়েছিলাম। তো আমরা ভাবলাম যে তাহলে আগামীকালকে টিকিটটা আজকে আমরা কিনে নিয়ে চলে যাব, তাহলে আমরা পছন্দ অনুযায়ী কিনতে পারবো। আদারওয়াইজ দেখা যাচ্ছে ভালো টিকিট পাওয়া যায় না, আর এখন খুব ভিড়, টিকিট পাওয়াও যায় না। তো আজকে কিনে নিয়ে গেলাম, আজকে চলে আসলাম, ডিরেক্ট উপরে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন খুব ভিড়, কারণ এখন তো আসলে অনেকগুলো মুভি চলছে, প্রিয়তমা, প্রহেলিকা, সুরঙ্গ, তারপরে হচ্ছে মিশন ইম্পসিবল। তো অনেক ভিড়, সবগুলো মুভি আসলে খুব ভালো মুভি এটার জন্যে। তো আমরা ডিরেক্ট ওয়েটিং রুমে চলে গেলাম। তো বেশি সময় নেই, 10 থেকে 15 মিনিট সময় আছে। তো ভাবলাম ওয়েটিং রুমে চলে যাই, ওখানে গিয়ে একটু জাস্ট রেস্ট নেওয়া বলতে এই পপকর্ন, একটু ড্রিঙ্কস, এগুলো কিনে নিয়ে আগে এগিয়ে ভিতরে চলে যাব। কারণ আমার খুব তাড়াহুড়ো করে কোথাও যেতে বা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে আমার ভালো লাগে না, আমার সব কিছুই খুব রিল্যাক্সে করতে খুব ভালো লাগে। এখানে আমার লাস্ট মুভি দেখা হয়েছিল 4 থেকে 5 বছর আগে। আমার লাস্ট মুভি ছিল এন্ড গেমস, তারপর আর দেখা হয়নি, সময় হয়নি। তো এখন কিছু পপকর্ন আর ড্রিঙ্কস নিয়ে নিব, নর্মাল পপকর্ন আর হচ্ছে পেপসি। এটার প্রাইস পড়েছিল হচ্ছে 300, টিকিট নিয়েছিল হচ্ছে 550 করে, টোটাল দুটা টিকিট পড়েছিল 1100 টাকা। আসলে আমি যেখানেই যাই আমি চাই আপনাদেরকে সব ইনফরমেশনগুলো দিতে, যেন আপনারা নেক্সট টাইম যদি এখানে আসেন তাহলে আপনাদের জন্য একটু হেল্প হয় বা জানা থাকে, যদি আগে জানা না থাকে। অনেক দিন পর হলে মুভি দেখতে এসেছি, আর স্পেশালি আমার হলে কখনোই বাংলা সিনেমা দেখা হয়নি, এটাই আমার ফার্স্ট যে আমি বাংলা সিনেমা দেখতে এসেছি। তো আমি খুবই এক্সাইটেড, আগে কখনো এইভাবে আসলে বাংলা সিনেমা দেখা হয়নি। আশা করছি ভালোই লাগবে, হতাশ হব না। এখানে আমি একটা বিষয় খেয়াল করেছি, এখানে যারা এসেছে আমার মনে হয়েছে প্রত্যেকে খুব হাই এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে এসেছে, যেন ওনারা ধরেই নিয়েছে যে মুভিটা দারুণ একটা মুভি হবে। মুভিটার নাম হয়েছে সুরঙ্গ। তো আমার ধারণা ছিল যে সুরঙ্গটা নিয়েই আসলে মুভিটা মেইন ফোকাস করা হবে মুভিটাতে, কিন্তু সুরঙ্গটা মুভিটাতে খুব কম সময় দেখানো হয়েছে। এখানে মেইনলি পরকীয়াটাকেই বেশি ফোকাস করা হয়েছে এবং মেয়েটার প্রচণ্ড লোভী, এটাকে ফোকাস করা হয়েছে। আর অভিনয় আউটস্ট্যান্ডিং ছিল, লোকেশন জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল, সব মিলিয়ে ভালো ছিল, আমি খারাপ বলবো না। তবে একদম যে বলবো 100-এ 100, নো, নট এট অল। দুটা সিন আমার কাছে খুবই ভালো লেগেছিল, একটা হচ্ছে নিশো ইমাজিন করছিল, চোখের সামনে ভাসছিল ওই সিনটা, আরেকটা হচ্ছে ইন্টারভালের যে টাইমটা, ওটা আমার কাছে দারুণ লেগেছে, ইন্টারন্যাশনাল লেভেলের। আমি আসলে একটা বিষয় খেয়াল করেছি, অনেকেই দেখেছি মুভি দেখে বের হওয়ার পর খুব এম্বারেসড ফিল করেছে, কারণ এখানে অনেকে বেবি নিয়ে এসেছিল আর এখানে যথেষ্ট পরিমাণের অ্যাডাল্ট সিন ছিল। তো এটা আসলে আগে থেকে যদি বলা হতো যে 18+, তাহলে আসলে খুব ভালো হতো। তবে ওভারঅল আসলে একটু রিয়েলিস্টিক করতে গেলে একটু এরকমটা করতে হয়, ইটস ওকে। তবে আমার কাছে খুব ভালো লেগেছে যে বাংলাদেশে এখন খুব ভালো পরিচালনার মুভি হচ্ছে। রিভিউ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জাস্ট আমার অপিনিয়নটা শেয়ার করেছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।